ভোট বড়ই বালাই আর তাই যতই পঞ্চায়েত ভোটে গিয়ে আসছে ততই বাড়ছে সরকারের পরিষেবামূলক কাজ আর তা নিয়ে শোরগোল হুগলিতে কারণ সেখানে কলেজ বন্ধ রেখে চলছে দুয়ারে সরকার ক্যাম্পেইন আগাম নোটিশ সারে ক্যাম্প বসায় অন্ধকারে রয়েছে পড়ুয়ারা আর ফলে শনিবার কলেজে এসেও ফিরে যেতে বাধ্য হলেন নবগ্রাম হীরালাল পাল কলেজের ছাত্ররা সরকারি ক্যাম্প নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক বন্ধ রাখা হয়েছে ক্লাস কলেজে চলছে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের ক্যাম্প ঘিরে বিতর্ক হুগলির হীরালাল পাল কলেজে প্রতিবাদী পোস্টার হাতে রাস্তায় বিক্ষোভ দেখালো এসএফআই শনিবার দুয়ারে সরকার ক্যাম্প চলবে কলেজে এই মর্মে শুক্রবারই কলেজ কর্তৃপক্ষ নোটিশ দেয় এদিন সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ও কুন্নগরের বিভিন্ন জায়গায় প্রতিবাদে পোস্টার দেয় এসএফআই দুয়ারে সরকারের ক্যাম্প সে হতেই পারে সে এক লক্ষ ক্যাম্প হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পঠন পাঠন বন্ধ করে কলেজের সময়ে কলেজের প্যাডে নোটিশ হচ্ছে যে কলেজের পঠন পাঠন বন্ধ করে দুয়ারে সরকারের ক্যাম্প হবে এ চলতে দেওয়া যায় না তাৎপর্যপূর্ণ বিষয় হলো পড়াশোনা বন্ধ করে দুয়ারে সরকার ক্যাম্প করায় বেজায় ক্ষুব্ধ তৃণমূলের ছাত্র সংগঠনও কলেজ বন্ধ রেখে জিনিসটা তীব্র বিরোধিতা করছে এটা উচিত হয়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছে স্টুডেন্ট ইউনিয়ন যারা আছে তাদেরকে না জানিয়ে এই জিনিসটা করেছে দুয়ারে সরকার নিয়ে প্রতিবাদ অবশ্য আমল দিচ্ছে না তৃণমূল যদিও এ নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি একদিন যদি একটা জায়গায় স্কুলের জায়গায় আমাদের জেনারেলি ছুটির দিনে হয় যদি দুয়ারে সরকার হয় তাহলে তো অনেক মানুষের সুবিধা হলো এসএফআই এর এত ওরা করতে পারেনি আমরা করছি ওরা ভোট পাবে না আমরা পেয়ে যাচ্ছি সেটা নিয়ে ওদের দুঃখ একটা রাজনীতির আখড়া হয়ে যাচ্ছে কর্মচারী নাই তারা অফিস বন্ধ করে দিয়ে এইসব করতে আসছেন তো চলবে কি করে সরকার এখন ভোট নিতেই ব্যস্ত পঞ্চায়েতে এসছে আবার দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডার হবে চলে যাবে আবার সব ভুলে যাবে কলেজের ক্যাম্প বন্ধ রেখে কেন চালানো হলো দুয়ারে সরকার ক্যাম্প পড়ুয়াদের যে ক্ষতি হলো তার দায় কে নেবে হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা